Welcome, dear friends. Today we shall discuss on that spoken English. Spoken English আমাদের কতটা প্রয়োজন এটা নিয়ে আমি বারবার মুখ খুলেছি, বারবার লেখালেখিও করেছি বিভিন্ন জায়গায়। তবুও বোধহয় আমাদের সচেতনতার জায়গাটাকে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, আবারও ইউটিউব বা আবারও লাইভ প্রোগ্রাম বা আবারও কোনো ক্যামেরার সামনে বারবার ফিরে আসা। স্পোকেন ইংলিশ কিন্তু ইংলিশের একটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। সো রেগুলার আমরা যদি ইংরেজিতে কথা বলতে পারি, রেগুলার যদি আমরা ভুল কথাও বলি, সেখানে কারেকশানের জায়গাগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। বাট আমরা যদি ভুল ইংরেজি না বলে, আমরা যদি সঠিক ইংরেজি বলবো বলে কালের হাত দিয়ে স্বপ্ন দেখি, তবে সেটা স্বপ্নের জগতেই থেকে যায়। দ্যাট ইজ নট রিয়াল, দ্যাট উড নট বি রিয়াল। সো যাই হোক, তো স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশ, এডুকেশনাল ইংলিশ, কম্পিটিটিভ ইংলিশ সমস্ত কিছু নিয়েই আমি একটু আলোকপাত করবার চেষ্টা করব। আশা করি আপনারা সেই জায়গাটা বুঝতেও আমাকে সহযোগিতা করবেন। আমি সবসময় বলে থাকি ডেমো ক্লাসেও, আমি সবসময় সামনে মাইক্রোফোন বা ক্যামেরা পেলেই সবসময় বলে থাকি যে আই এম ইটিং রাইস, এই যে একটা একটা সিম্পল সেন্টেন্স, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে, এই সাধারণ একটা সেন্টেন্সকে আমি যখন 9, 10, 11, 12 ব্যবহার করি, এটাকে আমি বলে থাকি এডুকেশনাল ইংলিশ, বিকজ দিস ইজ ভেরি হেল্পফুল পার্ট অফ মাই এডুকেশন। বাট পরবর্তী পর্যায়ে আমি যখন কোনো চাকরি পরীক্ষায় চলে যাই, সেখানে কোনো এরর কারেকশন, সেখানে ওয়ার্ডের অ্যাপ্লিকেশন বা কোনো পার্টে কোনো রাইটিং, এসে প্রেসি, প্যারাগ্রাফ, সিনোপসিস, হোয়াট এভার ইট মে বি, রিপোর্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, অফিসিয়াল লেটার, যাই লিখি না কেন, যখন এই সেন্টেন্সটা আমি লিখি, সেটা হয়ে যায় কম্পিটিটিভ ইংলিশ। আই এম ইটিং রাইস, সেটা যখন আমি কাউকে বলি, সেটা হয়ে যায় স্পোকেন ইংলিশ। কিন্তু মজাদার ব্যাপার, যখন আমি পার্সোনালি কিছু লিখছি, কাউকে লিখছি, তখন এটাই হয়ে যায় রিটেন ইংলিশ। আমি একটা কম্পালসারি একটা খুব কমন একটা এক্সাম্পল আমি খুব দিয়ে রাখি, যে জলের সাথে আমি ইংরেজিকে তুলনা করি, জলের আর এক নাম জীবন, ঠিক তাই ইংরেজিরও আর এক নাম জীবন। যারা আপনারা দেখছেন তারা জেনে রাখুন, আগামী 5 বছর কেন, আগামী 2 বছর খুব শীঘ্রই ইংরেজি না জানা মানুষরা, পিছিয়ে পড়া মানুষদের মধ্যেই পড়ে চলেছি আমরা। সেটা আমরা খুব বুঝতে পারি আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা ভর্তি হতে যাই বা ছেলে মেয়েদের ভর্তি করতে যাই, তখন গার্জিয়ানদের কিন্তু ইংলিশ জানাটা কম্পালসারি হয়ে ওঠে। যখন আমার সামনে দাঁড়িয়ে থাকে একটা ছেলে এবং দুজনের মধ্যে, দুটি ছেলের মধ্যে বা দুটি মেয়ের মধ্যে যখন একজন ইংরেজিতে কথা বলে, একজন বাংলায় কথা বলে, ইংরেজি জানা ছেলেটিকে বা মেয়েটিকে আমার অটোমেটিক কিন্তু অনেক বেশি স্মার্টফোন হয়, উই আর রেডি টু কপি হিম অর হার, আমরা কিন্তু তাকে কপি করতে চেষ্টা করি। বাংলা মিডিয়ামকে ছোট করা নয়, ইংলিশ মিডিয়ামকে অবজ্ঞা করাই হচ্ছে বাংলা মিডিয়ামের সবথেকে বড় খারাপ দিক, সবথেকে বড় খারাপ দিক। আপনি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে যদি ইংলিশকে বা ইংলিশ মিডিয়ামকে রেসপেক্ট করতে শুরু করেন, তবেই দেখবেন আপনার ঘরের ছেলেটি বাংলা মাতৃভাষাকে আরও অনেক বেশি সম্মান দিতে পারছে। বাংলা ভাষাকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, বাংলা মিডিয়ামকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য বাঙালি হয়ে মাথা উঁচু করে চলার জন্য একটা অস্ত্র নেওয়ার। কারণ আমরা যেমন মানুষ, আমাদের অস্ত্র, আমাদের যেমন আমরা যেমন কোনো অস্ত্র নিয়ে জন্মাইনি, প্রত্যেকটা অ্যানিমাল যেমন এক একটা অস্ত্র নিয়ে জন্মেছে, আমরা মানুষটা শুধু বুদ্ধি নিয়ে জন্মেছি, বাঙালিরাও ঠিক সেরকম। বাংলাটাকে আমরা মাতৃভাষা বলে গণ্য করলেও সেই ভাষাটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের একটা অস্ত্রের দরকার, যেটা আমরা নিইনি, আজও নিইনি, সেটা হচ্ছে ইংরেজি, ইংরেজিতে কনভারসেশন করা। তাই স্মার্ট হতে গেলে, সফলতা পেতে গেলে, কোনো চরম জায়গায় পৌঁছতে গেলে, কোনো চূড়োয় পৌঁছতে গেলে আমাদের ইংরেজি জানতেই হবে। আমি বারবার বলে থাকি রবি ঠাকুরের কথা, স্বামী বিবেকানন্দের কথা, আমি বারবার বলে থাকি সুভাষচন্দ্র বোসের কথা, বাঙালি হিসেবে যাদের নিয়ে আমরা আজও শুধু গর্ব করি না, পুজোও করে থাকি, যাদের জীবনী পড়াই আমাদের নেক্সট জেনারেশনের কাছে, নেক্সট জেনারেশন তার পরের জেনারেশন তার পরের জেনারেশনের কাছেও আমরা সুভাষচন্দ্র বোসের কথা বলবো, আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা বলবো, রবি ঠাকুরের কথা তো অবশ্যই বলবো, তাতে একটু দ্বিমত নেই। কেন, যদি শুধু বাংলা নিয়েই তারা থাকতেন, তবে কি আমরা বাঙালি হিসেবে তাদের নিয়ে কোনো গর্ববোধ করতে পারতাম না? আমি আশা করি এই রবি ঠাকুর, এই স্বামী বিবেকানন্দ, এই সুভাষচন্দ্র বোস এবং আরও বড় বড় মনীষী যারা রয়েছেন, তারা আমাদের ঘরেই রয়েছেন, তারা আমাদের নেক্সট জেনারেশনের মধ্যেই রয়েছেন, আমরা শুধু একটা অস্ত্র তাদের হাতে যদি তুলে দিতে পারি। হ্যাঁ, সবার একটা ভুল হয়, দেশ এডুকেশন সৌমিক দে দেখেই মনে হয় বোধহয় দেশ এডুকেশনকে আমরা ওয়েলকাম করছি না। প্রত্যেকটা ইনস্টিটিউটই ভালো, প্রত্যেকটা ইংলিশের টিচারই মহান। আপনারা যে কোনো জায়গায় গিয়ে ইংলিশ শেখার একটা চরম বিপ্লব তৈরি করুন, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে আমরা ইংরেজি শিখতে শুরু করব। প্রশ্ন আসে, স্যার
ইংরেজি যে আমরা শিখতে শুরু করব, তো ঠিক প্রথম দিন কি দিয়ে শুরু করা যায়? টেন্স, ওয়ার্ড, ভয়েস টেন্স দিয়ে না কথা বলতে শুরু করব? সো আমি বলি ইংরেজি হচ্ছে একটা জাস্ট লাইক দ্য পুল, সো অ্যালাইট, অ্যালাইট অর্থাৎ নামো তার দিকে। কোনো একটা পুকুর কি এরকম আছে যার এই ঘাট দিয়ে নামলেই সাঁতার শিখতে পারবো, ওই ঘাট দিয়ে নামলে ডুবে যাব? নয়, ওই ঘাট দিয়ে নামলে আমি যদি ডুবে যাই তো এই ঘাটে নামলেও ডুবে যাব। সেই জন্য আমার একটা ট্রেনার দরকার। দিস ইজ অ্যান ইনস্টিটিউশন, দিস ইজ আ টিচার, দ্যাটস দেয়ার অ্যাক্টিভিটি, এটাই তাদের এক কাজ। তো যে কোনো জায়গা দিয়ে নামি, বাট নামি, যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হই বাট ভর্তি হই, যে কোনো ইংলিশের টিচারের কাছে যাই বাট যাই, এটাই আমাদের আজকে করা উচিত। আমাদের সমস্যা, আমরা প্রথমে ডাঙায় সাঁতার শিখে জলে নামতে চাই এবং জলে নামতে চাই না, ইংলিশ চ্যানেল পার হতে চাই, এটাই আমাদের সব থেকে দুর্ভাগ্য। আশা করি এইরকম দুর্ভাগ্যময় পরিস্থিতি কাটিয়ে ওঠার আমাদের প্রচেষ্টা দেশ এডুকেশনে ক্রমাগত চলছে এবং একদম সেই পলিটিক্যাল লিডারদের মতোই বলি চলছে, চলবে। আশা করি সবাই আমার সাথে সহমত হবেন। আপনারা আমাদের ইউটিউব সংক্রান্ত যাবতীয় লিঙ্কগুলো আছে, দেখতে থাকুন। প্রচুর ছাত্রছাত্রী যারা সফলতা পেয়েছে বা পাচ্ছে তার একটু কৃতিত্ব কিন্তু দেশ এডুকেশনের নয়, সমস্ত কৃতিত্ব কিন্তু স্টুডেন্টদের। দেশ এডুকেশন শুধু স্টুডেন্টদের এনার্জি দিতে পারে, স্টুডেন্টদের এগিয়ে দিতে পারে, শেখাতে পারে না, শিখতে নিজেকেই হয়। একটা এক্সাম্পল দিই, আমি যদি সত্যিই শেখাতে পারতাম তবে আইনস্টাইন মিথ্যা হতেন। আইনস্টাইনের একটা স্পিচ আমাদের হেড অফিসে রয়েছে, সেখানে লেখা আছে যে আই আনএবল টু টিচ মাই পিপল, আই অনলি প্রোভাইড দ্য কন্ডিশন ইন হুইচ দে ক্যান লার্ন। আমি শেখাতে পারি না, সত্যি তো, আমি যদি শেখাতে পারতাম আমার পকেটে পেনটাকে নিয়ে আমি সবার হাতে এরকম 10টা পেন দিতাম, 6 মাস বা 3 মাস পর জিজ্ঞেস করতাম আমার দেওয়া কটার পেন তোমাদের কাছে আছে, সবাই বলতো ইকুয়ালি একটা করে পেন আছে। কিন্তু 6 মাস বা 3 মাস পর যখন আমি কাউকে জিজ্ঞেস করি তুমি কতটা শিখলে, কেউ দেখি দুর্ধর্ষ বলতে পারছে, কেউ একটু কম বলতে পারছে, কেউ একটু স্ট্যামারিং করছে, একটু তোতলাচ্ছে। বাট সব থেকে বড়ো ব্যাপার যে একই মানে সবাই শিখতে না পারলেও সবাই কিন্তু এগিয়ে যায়, দেশ এডুকেশন এগিয়ে যাওয়ার সাহস দেয়। মাইকেল অ্যাঞ্জেলোর একটা কথা না বলে আমি পারি না বা পারছিও না এই মুহূর্তে। মাইকেল অ্যাঞ্জেলোকে একবার প্রশ্ন করা হয় যে আপনি কী করে পাথরের মধ্যে লুকিয়ে থাকা সুন্দর সুন্দর মূর্তিগুলোকে উন্মোচন করেন, কীভাবে আবিষ্কার করেন? মাইকেল অ্যাঞ্জেলো বলেছিলেন যে আমি মূর্তিগুলোকে খুঁজে বার করি, মূর্তি তৈরি করি না, কারণ মূর্তি তৈরি করা যায় না, পাথরের মধ্যে ওরা লুকিয়ে থাকে, আমি শুধু খুঁজে বার করার চেষ্টা করি, ছেনি হাতুড়ি দিয়ে তার গায়ের আবর্জনাগুলোকে শুধু ছড়িয়ে দিই মাত্র। তো আমরাও দেশ এডুকেশনে এসে ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা ইংরেজিটাকে বার করে দিই। আমরা জানি তো যে আমরা সবাই শিক্ষিত, নাহলে স্বামী বিবেকানন্দ ভুল। স্বামী বিবেকানন্দ যে বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন প্রেজেন্ট অলরেডি ইন ম্যান, অন্তর্নিহিত সত্তার স্বচ্ছ বহিঃপ্রকাশই হচ্ছে শিক্ষা, তাহলে সে কথাটা ভুল, তাহলে স্বামী বিবেকানন্দ ভুল। তাই আমরা প্রথমে বিশ্বাস করতে শুরু করব আমরা সবাই ট্যালেন্টেড, আমরা সবাই শিক্ষিত। যদি এ কথাটাও শ্রমিকদের মিথ্যা বলে থাকে তবে স্বামী বিবেকানন্দ তার থেকে বড় মিথ্যা বলেছেন। অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, এই কোটটা তাহলে বোধহয় সত্যি মিথ্যে হয়ে যেত। বিশ্বাস করতে শুরু করি যে আমার মধ্যেই বা আমাদের মধ্যেই সমস্ত শিক্ষা সংক্রান্ত গুণগুলি রয়েছে, তবেই আমরা পারবো এগিয়ে যেতে। আমরা মন্দিরে মসজিদে ভগবান বা আল্লাহকে খুঁজে ফিরি কিন্তু আমরা পাই না, কারণ স্বামীজি বলেছেন যে নিজের উপর যদি বিশ্বাস আসতে পারে, বিশ্বাসকে আমরা আনতে পারি, তবেই আমরা দেবতার দর্শন পাই বা তবেই আমরা দেবত্বের জায়গায় পৌঁছতে পারি। তবে এই কথাটাও মাথায় রাখবো যে রেসপেক্ট ইউর সেলফ। আমার ফেসবুক ফ্রেন্ডরা মাঝে মধ্যেই দেখে আমি বলি ভগবানকে পুজো করার আগে নিজেকে পুজো করো, বিকজ গড ইজ অলরেডি উইদিন ইউ। তো নিজেকে পুজো করতে করতেই দেশ এডুকেশনের ছাত্রছাত্রীরা কিন্তু একদিন ট্যালেন্টেড কিছু একটা প্রমাণ করেই দেয়, তারা কথা বলতে পারে। যারা সম্মান নিজেদের করতে পারে না তারা কিন্তু কখনোই শিখর চূড়ায় পৌঁছতে পারে না। তাই নিজেকে রেসপেক্ট করো, নিজেকে রেসপেক্ট করো, নিজেকে রেসপেক্ট করো, রেসপেক্ট ইউর সেলফ, ডেফিনেটলি ইউ উইল গেট ইউর সাকসেস। যখন নিজেকে রেসপেক্ট করবে তখনই দেখবে তোমার জীবনের কাজ, তোমার জীবনের চরমতম মুহূর্তগুলো তোমার কাছে এসে ধরা দিচ্ছে, তোমাকে কোথাও পৌঁছতে হচ্ছে না। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালো থাকবে, আমাদের ইউটিউব লিঙ্কগুলো ফলো করো, হোয়াটসঅ্যাপ এবং বাদবাকি যে সমস্ত আমাদের পার্টগুলো রয়েছে, যে লিঙ্কগুলো রয়েছে ফলো করো। থ্যাংক ইউ এভরিওয়ান।